ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর ও রায়েরবাজার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন। 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র 5 দশকেও পূরণ হয়নি, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। র‍্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে যেন যুক্তরাষ্ট্র সরে আসে সে চেষ্টা চালাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসায় আগামীকালে পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে এইচএসসি পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির সবার 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বগুড়ার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন, এ পর্যন্ত 5 জনের মৃতদেহ উদ্ধার। 29 আগস্ট কাবুলে ড্রোন হামলায় ভুলক্রমে 7 শিশুসহ 10 আফগান নাগরিক নিহতের ঘটনায় কাউকে সাজা দেয়া হবে না জানিয়েছে পেন্টাগন। স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে বিকেল সোয়া 5টায় ঢাকা আবাহনী প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং, রাত 8টায় বসুন্ধরা কিংসের সামনে বাংলাদেশ পুলিশ।